তো আমরা চলে আসছি ভাইয়ের ওই হাবে, যেখান থেকে এই বীজগুলা তৈরি করে, সেখানে চলে আসছি। তো ভাইয়া, এই রুমটা কি আপনারা? হ্যাঁ, এটা আমাদের হাবেরই একটা অংশ। ওইটা হচ্ছে ওই রুমটা হচ্ছে, এটা দেখতেই পাচ্ছেন আপনি যে নির্মাণাধীন পর্যায়ে রয়েছে। এটা যখন হয়ে যাবে, এই জায়গাটায় আমরা আমাদের নিজস্ব সবজি যেগুলো উৎপাদিত হবে প্রতিদিন সকালবেলা নিয়ে এসে এই জায়গাটা আমরা ডিসপ্লে করব, এবং এর সাথে সাথে আমাদের যারা পার্শ্ববর্তী এলাকার কৃষক ভাইরা আছেন তারাও তাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসবে, যেগুলো আমরা আবার ন্যায্য মূল্যে তাদের কাছ থেকে সংগ্রহ করে নেব। সংগ্রহ করার পর এটা আমাদের সিলেক্টেড যে কাস্টমাররা আছে তাদের কাছে পাঠিয়ে দিব। এখানে ছোট্ট একটা তথ্য দিয়ে রাখি, আমরা পার্শ্ববর্তী কৃষকদেরকে অবশ্যই হেল্প করতে চাই, কিন্তু যারা আমাদের মতন সমমনা, অর্থাৎ যারা তাদের বিষমুক্ত সবজিগুলো উৎপাদন করবে, আমরা শুধুমাত্র তাদের কাছ থেকেই কালেক্ট করব। যেহেতু আমরা অলরেডি আমাদের ভোক্তা বলেন কিংবা আমাদের কনফার্ম গ্রাহক বলেন তাদেরকে ডিক্লেয়ার করেছি যে আমরা বিষমুক্ত সবজি তাদেরকে সরবরাহ করব, আমাদের ওই কমিটমেন্টের সাথে আমরা কোনো আপোষ করতে রাজি নই। আর আমরা যে চারা উৎপাদন করছি সেটা আপনাকে দেখাচ্ছি। জায়গাটা ইচ্ছাকৃতভাবে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেন এটাতে তুলনামূলকভাবে মশা মাছি এবং অন্যান্য ক্ষতিকারক কোনো রোগ জীবাণু এগুলো কোনো প্রবেশ করতে না পারে। তারপরে যেহেতু এটা একটা গ্রাম এলাকা, কখনো কখনো কিছু চ্যালেঞ্জ থাকে। ছোটো ছোটো বাচ্চারা অনেক সময় টেনে নেট ছিঁড়ে ফেলে, যেমন ওখানে একটা ফুটো দেখছেন, ওটা হয়তো আমরা যখনই নোটিশ হই চেষ্টা করি জায়গাটা ইমিডিয়েট ইয়ে করার জন্য। এখানে যদি আপনি একটু খেয়াল করেন দেখবেন, এইটা হচ্ছে এই ট্রেটার মধ্যে এটার কিন্তু মাটির কোনো সংস্পর্শ নেই, এখানে পুরোটাই মাটি ছাড়া। হ্যাঁ, মাটি ছাড়া। এই গাছটা যদি আমরা চিন্তা করি, এই যে এখানে হচ্ছে যথেষ্ট বেশি পরিমাণে শিকড়। আপনি হয়তো বলতে পারেন তাহলে এটার উপাদানটা কি? এটা হচ্ছে নারিকেলের খোসার যে গুঁড়ো, এটাকে আপনার কোকো ডাস্ট বলে। কোকো ডাস্টের সাথে মিশিয়ে এখানে চারাগুলো করা হচ্ছে, এবং এই চারাগুলোতে সমস্ত কিছুই খুব নিয়ন্ত্রিত মাত্রায় দেওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এইখানে পানি দেওয়ার জন্য স্প্রিংকলার ইয়ে করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, এটা দিয়ে ছিটিয়ে ছিটিয়ে পানি পড়ছে। অর্থাৎ প্রতিটি চারা খুবই অল্প পরিমাণে এবং যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে পানি পাচ্ছে। এখান থেকে চারাগুলো সেকেন্ড লেয়ারের পরে এখানে আরেকটু সতেজ পরিমাণ চারা, এবং এই চারাটার বয়স হচ্ছে প্রায় 7 থেকে 8 দিন। এদিকে চারা গাছগুলো আরেকটু পরিমাণে বড়, আর এই পাশের ট্রের চারাগুলো একদমই আমরা যদি বলি যে জমিতে লাগানোর উপযোগী কিংবা বিক্রয় উপযোগী, সেটা বিভিন্ন গ্রাহকরা আসেন, তারা আমাদের কাছ থেকে চারা নিয়ে যান। এখান থেকে আমাদের যে সবজির প্রজেক্ট, যেটাতে আমরা আসলে আর কিছুক্ষণ পরে যাব, আমাদের এই সবজির প্রজেক্টের সমস্ত চারা এখান থেকে উৎপাদন এই পুরো জায়গাটা থেকে করে তারপর ওখানে নিয়ে যাই। তো আমরা একদম উৎপাদন পর্যায় থেকে শুরু করে একজন ভোক্তার কাছে একটা পণ্য পৌঁছায় দেওয়া পর্যন্ত প্রতিটি জায়গা আমরা যত্নের সাথে করি। মানে এই চারাটা এই ট্রে থেকে পরবর্তীতে ওই প্লাস্টিকের কাপের মধ্যে যাবে। কোন একজন গ্রাহক যদি তার চারা দূরে পরিবহন করতে চায়, সেটাও তার জন্য খুব সহজ সাধ্য একটা ব্যাপার হবে, ওই কাপে করে পরিবহন। এটা পানিটা নিয়ন্ত্রণ করেন কি এটা দিয়ে? হ্যাঁ, এখান থেকে নিয়ন্ত্রিত মাত্রায় পানি দেয়া হয়, এর অতিরিক্ত পরিমাণে না। এইটা আমরা নতুন ইনস্টল করেছি, এর আগে আমরা আসলে ঝাঁঝনি দিয়ে পানি দিতাম খুবই অল্প পরিমাণে করে। গ্রীষ্মের সিজনের জন্য আমরা নতুন যে সবজিগুলো হবে সেটার চারা গাছগুলো ওখানে করবো আর কি। এটা হচ্ছে আপাতত শীতকালীন। কতটুকু জায়গা এখানে? এইখানে হচ্ছে আনুমানিক পুরোটা মিলিয়ে 10%, 10%, এখানে 6%-এর মতন। তো চলেন তাহলে আমরা ওই আপনার পুরো ওই প্রজেক্টটাতে যাই, সবজির প্রজেক্টটাতে যাই। হ্যাঁ, এটাতে কি কম্পোস্ট করেন? হ্যাঁ, এটাতে কম্পোস্ট। এটার ভিতরে আপনি জানেন যে কম্পোস্ট করতে গেলে যেহেতু ওখানে হচ্ছে যে বিভিন্ন লেয়ারে বিভিন্ন জিনিস মেশাতে হয়, এটার একেবারেই নিচের দিকে আছে শুকনো পাতা, তারপরে ঘাস এরকম কিছু, এরপরে এর সাথে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণে মাটি দেওয়া হয়েছে, তার উপরে আবার শুকনো খড় এবং সেই সাথে আর 2-3 ইঞ্চি মাটি, তারপরে কিছু 1/2 ইঞ্চি পরিমাণে চায়ের পাতা এবং সেই সাথে ডিমের খোসা। আচ্ছা, ডিমের খোসা দিয়ে শুকনো কিছু গোবর দিয়ে আমরা এটাকে ঢেকে রেখেছি। 2-3 দিন পর পর এখানে খুবই অল্প পরিমাণে পানি স্প্রে করা হয়। একটু দেখতে পাচ্ছেন যে এটা একটু ক্যাতক্যাতে হয়ে আছে, অর্থাৎ এটা এখান থেকে যে আপনার যে ভ্যাপার, যেটা জলীয় বাষ্প এবং আনুষঙ্গিক সব কিছু মিলিয়ে ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এখানে এখানে একটু আসেন, হতে পারেন এই যে ওখান থেকে আপনি যদি এইখানে একটু দেখতে পারেন যে দেখেন এই জায়গাটা, এই যে এখানে ডিমের খোসা এবং আরও কিছু আছে, এবং জায়গাটা একটু হালকা হালকা ভিজে ভিজে গিয়েছে চায়ের পাতা। এরকম করে 15-20 দিন পরে এটা জমিতে ব্যবহার উপযোগী হবে। তো আমরা আসলে এইভাবে কম্পোস্ট তৈরি হবে। জি, আপনি ওই যে ওখানে যেটা বললাম যে ওখানে পরিত্যক্ত লাউ পাতা এবং অন্যান্য আরও যেসব
পচে যাওয়া ঘাস সবগুলো এখানে নিয়ে আসি, জমিতে নিড়ানি দেওয়ার পর সেভাবে করেই আমরা প্রজেক্ট করছি। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব স্বনির্ভর থাকা যায় এবং স্বাবলম্বিতা অর্জন, নিজেদের মতো করে নিজেদের জিনিসগুলো নিজেরাই ব্যবহার করছি, পুনর্ব্যবহার করছি। চলো ওটাতে যাই। এটা হচ্ছে আপনার মারাই কল, এটা হচ্ছে, হ্যাঁ মারাই কল ভাই, এটা হচ্ছে আপনার সেলফ ড্রিভেন, যে এটা স্টিয়ারিং মেনটেন করে। আচ্ছা, এটা কখনো কখনো যদি এমন হয় যে কোনো একজন কাস্টমার দূরবর্তী স্থান থেকে আপনাকে ডিমান্ড করলো, সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের আব্রার অ্যাগ্রো ফার্মের নিজেদেরই মেশিন, আমাদের এরকম আপনারা নিজেরা কাজ করছেন এবং মানুষকেও, হ্যাঁ পার্শ্ববর্তী, বিশেষ করে আপনি জানেন যে বর্তমান সময়ে হচ্ছে কৃষকদের শ্রম মূল্য অনেক বেশি, এই শ্রম মূল্যে তারা নিতে পারে না। আমরা এটা দিয়ে যেটা করি, এক বিঘা, আমাদের স্থানীয় ভাষায় বলে এক দন পরিমাণ, আচ্ছা এই পরিমাণ ধান মারাই করে দিতে আমরা শুধুমাত্র 400 টাকা রাখি। আর এই মেশিনটা দিয়ে এক বিঘা জমি ধান মারাই করতে মাত্র 26 মিনিট সময় লাগে। 26 মিনিট, এত কম সময়? এটার নাম হচ্ছে টাইগার থ্রেশার মেশিন। স্থানীয় অধিবাসীরা মজা করে এই মেশিনের খুব ভালো পারফরমেন্সের জন্য এটাকে বলে ভূত মেশিন, যে ভূতের মতন কাজ করে, এই জন্য ভূত মেশিন। তাহলে তো খুব ভালো, তাহলে আপনার মোটামুটি মেশিনারিজ গুলাও নিজেদের মতো করে কিনে ফেলেছেন, তাই না? জি, আমরা ওই জায়গাটায় ওই যেটা বললাম যে আমরা চেষ্টা করছি একটা আধুনিক কৃষি খামার বলতে যা বোঝায় সবকিছু থাকবে, নিজেদের অবলম্বিতা থাকবে। যেমন আমরা জমি চাষ করার যে পাওয়ার টিলার এবং ট্রাক্টর সেটা আমাদের নিজস্ব, আমাদের ধান মারাই কল আছে, এবং কি ধান কাটার যে যন্ত্র সেটাও আছে, সেটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে এমনকি কোনো কিছু কারো কাছে নিতে হচ্ছে না, যেতে হবে না। এমনকি আমরা ধান রোপণ করার যে যন্ত্র, রাইস ট্রান্সপ্লান্টার, সেটা আমাদের নিজস্ব আছে। আচ্ছা আচ্ছা, ভুট্টা মারাই করার যে যন্ত্র সেটাও আমাদের রয়েছে। আচ্ছা, গম মারাই করার জন্য যেটা সেটাও রয়েছে। এছাড়া আপনাকে তো বললামই যে আমরা জমিতে যে বেড়াগুলো দিয়েছি, বাউন্ডারি নেটটা, সেই নেটটা আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি আমাদের নিজেদের কারখানা। আচ্ছা আচ্ছা, তো চলেন ওটাতে যাই। আমরা চলে এসেছি ভাইয়ের আরেকটা প্রজেক্টে, যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল। তো দেখবো এখানে কি কি তিনি করেন এবং পুরো জায়গাটাতে কতগুলো সবজি চাষ করছেন সবগুলো দেখবো। তো ভাই, হ্যাঁ আপনারা যেটা দেখছেন এই জায়গায় আমাদের প্রায় 343% প্রায় 3.5 একর পরিমাণ জায়গা এই জায়গাটাতে। হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে আপনার পিছনে বেগুন গাছ, সেগুলো মোটামুটি প্রায় 3-4 সপ্তাহের বেগুন গাছ। এই বেগুন গাছ এই পাশে আমরা করেছি হচ্ছে কপি, এটা কেবলমাত্র রোপণ করা। তো এরকম একটা প্রশ্ন আসতে পারে যে আমরা কেন এমন করছি, চাইলে পুরো ক্ষেতে আমরা বেগুন করতে পারতাম। আমাদের পিছনে হচ্ছে টমেটো, ওই সাইডটাতে আলু, আরও পিছনে হচ্ছে ওলকপি, এগুলো আছে। আমরা আসলে এই পর্যায়ক্রমিক এটা করেছি ইন্টেনশনালি, যে আমরা যে সবসময় বলি যে আমরা আমাদের যারা সিলেক্টেড কাস্টমার তাদেরকে আমরা নিরাপদ খাবার সরবরাহ করব, শুধুমাত্র এইটার জন্যই আমরা এই পর্যায়ক্রমিক এটা করেছি, যেন তারা প্রতি 15 দিন পর, 1 সপ্তাহ পর, 2 সপ্তাহ পর তাদের চাহিদাকৃত সবজিগুলো আমাদের কাছ থেকে পর্যায়ক্রমিকভাবে পেতেই পারে। চাইলে একসাথে আমরা পুরো জমিটাতেই সবজি করতে পারতাম, কিন্তু সেটা আমরা না করে আমরা এই জন্য ইচ্ছাকৃতভাবে এরকম করেছি, আলাদা আলাদা প্লট করে আলাদা আলাদা সবজি। জি জি জি, এটা এটা হচ্ছে আপনার কপি, ফুলকপি রিয়ে করা ফুলকপি। হ্যাঁ, এটাতে এটা যখন হবে, এই ফুলকপিটা হতে প্রায় আরো 45 দিনের মতন সময় লাগবে। আমাদের অন্য একটা জমিতে আবার ফুলকপি অলমোস্ট রেডি রেডি আছে, তো আমরা এখন দিতে পারবো, আবার এটা যখন হবে তখন এটা দিতে পারবো। আর এটা এটা হচ্ছে টমেটো, টমেটো এখানে 2 জাতের টমেটো আছে। আর এইটা হচ্ছে ছোট টমেটো, এটা হচ্ছে চেরি টমেটো, অর্থাৎ একটা গাছে অনেক ছোট ছোট অনেকগুলো টমেটো ধরবে। আর এটা হচ্ছে আপনার বড় টমেটো, এটা দেখেন যেটা নরমালি বাজারে পাওয়া যায়। জি জি, গাছটা যেন বাতাসের ঝোল না খায় এই জন্য আমরা এই গাছটাতে ইয়ে দিচ্ছি। আমরা চাইলে এখানে নাইলনের দড়ি দিয়ে দিতে পারতাম, যদি নাইলনের দড়িটা, টমেটো গাছের ডগা যেহেতু অনেক বেশি সফট নরম, সেটা কিন্তু বাতাসের ঝোল খেয়ে কেটে যায়, এই জন্য আমরা এই দড়িটা দিয়েছি। এটার সাথে ধাক্কা খেলে আসলে গাছের এটা কাটবে না, কাটবে এটা খুব সেফ থাকবে, এই জন্য আমরা এমন করেছি, মানে নিজেদের মতো করে এখানে রেখেছি। পরবর্তীতে আমরা এই 2 খুঁটির মাঝখানে কানেক্ট করিয়ে দিয়ে নিচে আবার খিরা দিয়ে দিব। আচ্ছা, ওই যেটা বললাম যে আমরা এই জমিটাকেও আবার পুনর্ব্যবহার কোনো ভাবে না কোনো ভাবে ইউজ হবে। জি, আমরা সেটা কন্টিনিউ করব এবং এটা হতে থাকবে। আচ্ছা, এই দিকটাতে এটা হচ্ছে যেটাকে আমরা ওলকপি বলি কিংবা শালগম বলা হয়, ওটা হচ্ছে সেইটা, এই ওলকপি করছেন আর কি। জি, মোটামুটি মনে হয় আপনি যদি দেখেন, হ্যাঁ একটু রাউন্ড শেপ আসতেছে। আচ্ছা, এটা আর একটু বড় হবে।
আমরা যদি বলি গাছের যত্নের দিক থেকে এই গাছটা যত্ন ভালো হয়েছে, এটা হয়নি দুর্ভাগ্যজনক ভাবে, এটা একটু বেশি উপরে উঠে গেছে, কেবলমাত্র শেপ আসছে, আরো 2-3 সপ্তাহ পরে আমরা এটা বাজারজাত করতে পারবো। আচ্ছা, 2 সপ্তাহ মোটামুটি, আরো 3 সপ্তাহ হলে পুরো ম্যাচিউর হবে। আর ওই দিকটাতে আলু আছে টুকটাক? হ্যাঁ, ওইদিকে হচ্ছে আমাদের আলু আছে। এটা কি শালগম? শালগম, শালগম। আচ্ছা আচ্ছা, শালগম কতটুকু জায়গা করছেন? এখানে শুধুমাত্র অল্প একটা বেড, কারণ আমরা আসলে এই যে লেয়ার লেয়ার যেটা বলি আর কি, ইন্টেনশনালি লেয়ার লেয়ার করেছি যে এই কটা আমরা বিক্রি করার পরে আবার ওটা ম্যাচিউর হয়ে যাবে, ওইটা আবার ওটা পর্যায়ক্রমে। যেমন আপনি পিছনেরটা দেখছেন, এটা জাস্ট একটা নতুন একটা ইয়ে প্রিপেয়ার করা হচ্ছে, এখানে হয়তো আমরা পরে করব। ওদিকের আলুটা মোটামুটি ম্যাচিউর, আমরা আশা করছি আগামী সপ্তাহখানেক পরে হয়তো আমরা আলুটা তুলতে পারবো। আচ্ছা, ওই যে আপনাকে যেটা বললাম, ওখানকার বেগুনটা কিন্তু আমাদের প্রায় 3 সপ্তাহের উপরে, এই বেগুনটা কেবলমাত্র লাগানো, তার মানে ওটা উঠতে বাজারজাত করার পরে আমরা আবার এটা করব, এটাতে, এবং আমাদের এইভাবে পর্যায়ক্রমিক চলতে থাকবে। আচ্ছা, আমরা আমাদের যেহেতু নির্বাচিত কি বলবো ক্রেতা, তাদেরকে যেন আমরা সবসময় আমাদের নিজস্ব উৎপাদিত সবজিটা দিতে পারি। আর আমাদের সবজির ব্যাপারে আমরা যেরকম নির্ভরশীল কিংবা আস্থাবান, অন্যখান থেকে সংগৃহীত সবজির ব্যাপারে আমরা আসলে ততটা গ্যারান্টি দিতে পারবো না। বিধায় আমরা এখন পর্যন্ত নিজেরাই উৎপাদন করছি, ভবিষ্যতে আমাদের সমমনা যারা কৃষক তারা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে, আমরা চাই আমাদের এই সবুজ আন্দোলনটাকে তাদের মধ্যেও সঞ্চারিত করার জন্য, যদি এটা হয় আমরা ছড়িয়ে দিতে পারি তাহলে তখন আমাদের ভালো লাগবে। আজ না হয়তো আপনি পরবর্তীতে যখন প্রতিবেদন নিয়ে করতে আসবেন 2 বছর কিংবা 3 বছর পরে, আশা করি আমাদের গ্রামটা ততদিন সবুজ গ্রাম হবে। অবশ্যই, আমিও চাই, আমরা আমাকে ডাকবেন, আপনারা অবশ্যই আসব। আর মরিচ মনে হয় করেছেন? আলুটাও আমরা 2 জাতের করেছি। আচ্ছা, অর্থাৎ একটা একটু আগে উঠবে, একটা একটু পরে উঠবে, পরে উঠবে। এবং আপনি একটু দেখেন, ওই যে আমরা যেটা বলি আলুর ফাঁকে আমরা আবার মিষ্টি কুমড়ো দিয়েছি, এটা আলুর মাঝে মাঝে, আলুর মাঝে মাঝে, ও অনেক কিছুদিন পরে আলু উঠে যাবে এবং তারপরে আমরা এখান থেকে আবার এই কুমড়োর ইয়েটা পেয়ে যাব। আর আমি যদি এই আলু ওঠা পর্যন্ত অপেক্ষা করতাম, ততদিনে আমার এই কুমড়ো গাছের বয়স প্রায় মাস দেড়েক হয়ে যাবে, অর্থাৎ আমি অতিরিক্ত হিসেবে একটা কুমড়ো গাছ রেডি পাচ্ছি, 45 দিনের একটা কুমড়ো গাছ। তখন জাস্ট আলুটা উঠলেই, আলুটা উঠলে ততদিনে আমার ধীরে ধীরে কুমড়াতে ফুল চলে আসবে এবং আমার একটু একটু করে কুমড়া ধরতে শুরু করবে। আর আমি সেক্ষেত্রে ওই জমির ব্যবহার করার জন্য অপেক্ষা করছি না। আর যে সার এবং স্বাভাবিক পরিমাণে পানি প্রয়োজন হচ্ছে আলু খেতে, সেটাতেই কুমড়া তার প্রয়োজনীয় পুষ্টিটা পেয়ে যাচ্ছে। আর এই দিকটাতে কিছু করছেন? এদিকে আমাদের ইয়ে আছে, ছোট কিছু শাকের ইয়ে আছে। এটাতে শাক করেছেন তাই তো? কি কি শাক আছে এটাতে? এই মুহূর্তে আছে হচ্ছে এই বেডে মূলো শাক, ওপাশের বেডে আপনার পালং শাক এবং লাপা শাক ছিল, ওগুলো বিক্রি হয়ে যাওয়ার কারণে ওই জায়গাটা দেখছেন ফাঁকা হয়ে গেছে। আচ্ছা, এটা মূলো শাক, এখানে যেমন এই শাকটা হচ্ছে যথেষ্ট পরিপুষ্ট, বয়স্ক। আমরা যদি এই শাকটা এরকম করে তুলে দেই, এই যে এরকম একটা ফ্রেশ শাক আমরা সবার ঘরে ঘরেই পৌঁছাই দিচ্ছি, যেটা হোম ডেলিভারির মাধ্যমে। এটাতে যেটা হচ্ছে, আমি শাকটা এখান থেকে তুলে নেওয়ার কারণে দুটো গাছের মধ্যবর্তী গ্যাপটাও কমে গেল, এই গাছগুলো আবার সতেজভাবে বেড়ে উঠবে, এরপরেও যে কয়েকটা রয়ে যাবে সে কয়েকটাতে যখন পরিপুষ্ট মূলো হবে, আমি মূলোটাও আবার খাওয়ার উপযোগী একটা মূলো পাবো। এই মুহূর্তে আমি শাক হিসাবেই এটাকে নিচ্ছি, পরবর্তীতে যেটা লেফট ওভারটা তখন আমি ওখান থেকে মূলো পাবো। আপনি জানেন যে আমরা বাঙালিরা একটু রসনা প্রিয়, বিশেষ করে শীতকালীন সবজিতে লাউয়ের সাথে যদি একটু ধনে পাতা দেওয়া যায় তাহলে খাবারের স্বাদ বাড়ে, সেই টার্গেটটা করেই আমরা কি এখানে ধনে পাতারও একটা বেড করেছি এবং চাহিদা অনুযায়ী আমরা এটাও সরবরাহ করি এখান থেকে। যত ধরনের সবজি প্রয়োজন, আমরা প্রায় 28 থেকে 29 ধরনের বিভিন্ন রকমের সবজি চেষ্টা করি একদম আমাদের ভোক্তা যারা আছে তাদের ঘরের দুয়ারে পৌঁছানোর জন্য, এবং সেটা হচ্ছে আমাদের নিজস্ব খামারে উৎপাদিত, নিজস্ব কৃষকদের মাধ্যমে উৎপাদিত সবজিগুলোই আমরা ওখানে দেওয়ার চেষ্টা করে থাকি। আচ্ছা, তো আমরা মোটামুটি ভাইয়ের সব প্রজেক্টগুলো দেখেছি এবং আরও হয়তো বা দিন দিন উনি বাড়ানোর চেষ্টা করবে আমি যতটুকু জানি। তো এনার পরিকল্পনাটা আমার এত ভালো লেগেছে, কারণ হচ্ছে দেখেন পর্যায়ক্রমে তার সবজিগুলো উঠবে, কোনোটা হচ্ছে 2 দিন পরে লাগানো, কোনোটা 2 দিন আগে লাগানো, যেটা আগে লাগানো সেটা উঠতে উঠতে যে পরের 2 দিন লাগাইছে পরের যে 2 দিন পর যে সবজিটা লাগাইছে সেটা উঠে আসবে, তার মানে সপ্তাহে 7 দিনেই তিনি এখান থেকে সবজি তুলতে পারছে। এই জিনিসটা খুব ভালো, এই ক্যালকুলেশনগুলো ভালো। এই কৃষিতে যত শিক্ষিত মানুষরা এগিয়ে আসছে তাতে আমার মনে হয় যে
রুবেল ভাইয়ের মতো মানুষ এরকম এগিয়ে আসলেই আস্তে আস্তে আরও বিপ্লব ঘটানো সম্ভব এই কৃষিতে। তো দর্শকের উদ্দেশ্যে শেষ কি বলতে চান ভাই? কিছু না, আমরা যেহেতু কোনো না কোনোভাবে আসলে খাওয়ার জন্যই আমাদের বেঁচে থাকা কিংবা বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন, এটা একেবারেই চিরন্তন এবং শাশ্বত কথা। তো এই খাবারের জন্য আমরা ভুল করেও কেউ বিষ না মেশাই, কারণ এটা আমি খাই, আমার ভবিষ্যৎ প্রজন্ম খায়, তো আমরা তাদের জন্য যেন নিরাপদ খাবারের ব্যাপারটা নিশ্চিত করি। আর এটা অবশ্যই আমাদের ছোট্ট দেশ অনেক সম্ভাবনাময়, তো আমরা শুধুমাত্র এইটা টেবিল আলোচনার মধ্যে যেন সীমাবদ্ধ না রাখি, যার যার ক্ষুদ্র সামর্থ্য থেকে যেন আমরা চেষ্টা করে যাই। কিছু শিক্ষিত মানুষ যখন এই জায়গাটায় আসবে, অবশ্যই এই কৃষিতে আমূল পরিবর্তন ঘটবে, সেই সুদিনের আকাঙ্ক্ষায়। তো ধন্যবাদ ভাইকে, ধন্যবাদ বলে ছোট করতে যাচ্ছি না, কারণ এরকম জিনিস আসলে কারা উদ্যোগ নেয়, এরকম বয়সে এসে উদ্যোগ তারা এইভাবে সৃষ্টি করছে, আরও মানে উন্নত কৃষিকে নিয়ে আসছে বাংলাদেশে। আমরা দেখেছি অলরেডি, আমরা কিছু ভিডিও আমাদের ওয়েবসাইটে দিয়েছি যে বাহিরের দেশে কীভাবে কৃষিকে উন্নত করেছে তারা। তো আর বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন, কৃষি বাজারের সঙ্গে থাকবেন। কৃষি বাজার চায় বিষমুক্ত খাবার মানুষকে পৌঁছায় দিতে এবং উন্নত কৃষি উপহার দিতে সবাইকে। তো সবাই সবাইকে সহযোগিতা করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও চাই আপনাদেরকে সহযোগিতা করে কৃষিটাকে উন্নত করতে এবং ভালো খাবারটা মানুষের কাছে পৌঁছায় দিতে, যেন পরের প্রজন্ম ভালো থাকে, ভালো কিছু উপহার দেয়, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।